দর্শক সিসিএন লাইভে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার সদর হাসপাতালের সামনে ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সামনে। আমরা এই মুহূর্তে যদি দেখতে পারি তাহলে আমরা যদি এই মুহূর্তে দেখতে চাই তাহলে দেখতে পারবো এই মুহূর্তে এখানে কক্সবাজারে আসলে অনেক বেশি জ্যাম। আসলে এই পরিমাণ ট্রাফিক জ্যাম আসলে আমরা তো রিসেন্টলি দেখিনি, কারণ হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কক্সবাজার পৌরসভার ট্রাক বা এর আগে একটি যদি আমরা দেখি যে একটি কার্গো ট্রাক অনেকক্ষণ ধরে এখানে জামের মধ্যে দাঁড়িয়ে আছে। এই জামটি আসলে শুরু হয়েছে কক্সবাজার শহরের জল্লার দোকান থেকে শুরু করে আসলে কক্সবাজার সদর হাসপাতালের সামনে এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এবং কক্সবাজার সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা এই জামটি দেখতে পাচ্ছি। আসলে আমরা যদি দেখি আসলে এখানে এই মুহূর্তে এমন জাম থাকার কথা না, তবুও আসলে এত বেশি জাম যে মানুষ আসলে হেঁটে যাওয়াটাই পছন্দ করছেন। তবে এখানে আমরা একটা জিনিস বেশিভাবে পরিলক্ষিত করতে পারছি, সেটি হচ্ছে অপরিকল্পিতভাবে এবং এলোমেলোভাবেই মোটরসাইকেলগুলো যাতায়াত করছে, যার কারণে আসলে এখানে এত বেশি জাম বাড়ছে। আমরা আসলে এখনো পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশকে এখানে দেখতে পারিনি, যদিও সিনে আমরা একজন এখন ট্রাফিক পুলিশকে আসতে দেখছি মাত্র। আসলে এখানে যারা স্থানীয় ছেলেরা রয়েছেন বা এখানে সামনে যারা দোকানপাট করেন তারাই আসলে মূলত এই জামগুলোকে সরিয়ে দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি আসলে হুন্ডাগুলো আসলে মোটরসাইকেলগুলো আসলে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই যেভাবে পারছেন ওভাবেই চলে যাওয়ার চেষ্টা করছেন। আসলে দর্শক, এভাবে আসলে যাতায়াতের কারণে আমরা যেটি যে বিষয়টি পরিলক্ষিত করতে পেরেছি সেটি হচ্ছে যে এর কারণে হাসপাতালে মুমূর্ষু রোগীকে আনতে অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীর আত্মীয় স্বজনদের। আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি কিছু স্বেচ্ছাসেবী যারা আছেন তারা এখানে অনেকক্ষণ ধরে কাজ করছেন। তো আমি একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, ভাই জামটা কতক্ষণ ধরে দেখছেন? এই প্রায় দুই ঘন্টা ধরে এভাবে জামে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা এই জামটার কারণে কি রোগীদের ক্ষতি হচ্ছে কিনা? সব দিক দিয়ে ক্ষতি হচ্ছে, রোগীদেরও ক্ষতি হচ্ছে। এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও তো ব্যবসা বাণিজ্য করতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ক্রাইসিস আছে সবাই। আসলে জামটা হওয়ার মূল কারণটা কি? রোড একটা বন্ধ, তাই একটা রোড বন্ধ এই জন্যই। তো এখানে কি হোন্ডা বা অন্য কোনো যানবাহন কি কোনো বিশৃঙ্খলা করছে কিনা? তেমন করছে না, তো ট্রাফিক কমাতে আর কি জামটা বেশি। আচ্ছা, এখানে কি কোনো ট্রাফিক পুলিশকে দেখতে পেরেছেন? না না না, কোনো ট্রাফিক পুলিশ না, আপনারা নিজেরাই চেষ্টা করছেন? হ্যাঁ অবশ্যই। তো দর্শক, যেটি শুনলেন আসলে এখানে কোনো ধরনের ট্রাফিক পুলিশ নেই। আসলে এর কারণে আমাদের যারা স্থানীয়রা রয়েছেন, আপনি কি স্থানীয়? আচ্ছা, ওনারা হচ্ছেন টুরিস্ট, ওনারা আসলে এখানে ঘুরতে এসে এরকম জাম দেখে ওনারা নিজেরাই নেমে পড়ে গেছেন, এই জন্য ওরা নিজেরাই এটাকে এই জামটি কমানোর জন্য চেষ্টা করছেন। তো আমরা যদি আরেকজন ভাইয়ের সাথে কথা বলতে চাই, ভাই আপনার সাথে একটু যদি কথা বলা যেত, আপনি কি কোথা থেকে, আপনি কি পর্যটক না এখানকার স্থানীয়? আমি সরকারি স্টাফ। আচ্ছা, এআইডব্লিউটির নৌমতলার জাহাজ নিয়ে আসছি। অপেক্ষা করেছিলাম কিন্তু গাড়িটা আসতে পারতেছে না। তো এরকম ভয়াবহ জ্যাম কি আর আগে কখনো দেখেছিলেন? না, আগে তো দেখি নাই। এখন কি এটা প্রতিদিনের হয়ে যাচ্ছে? প্রতিদিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা কি স্থানীয়? জি। তো আপনারা দেখলাম অনেকক্ষণ ধরে এগুলো জ্যাম ঠিক করার জন্য চেষ্টা করছেন, কিন্তু কেউ কি মানছে কিনা আপনাদের কথা? অনেক চেষ্টার পরে আমরা হয়তো একজনকে সরাইতে পেরেছি, না এখানে একটা বড় কার্গো বাস যেগুলো আছে ওইগুলো থাকার কারণে এই জামটা বিশেষ করে প্রবলিত হয়েছে। ট্রাফিক সার্জেন্ট পুলিশ যদি থাকতো তো এতটা যানজট হতো না। আসলে আমরা এই বিষয়টাই বারবার শুনতে পাচ্ছি যে এখানে আসলে একজন ট্রাফিক সার্জেন্ট বা পুলিশের অনেক বেশি দরকার, কারণ এই জিনিসটি আসলে সাধারণ মানুষদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। এর জন্য একজন ট্রাফিক পুলিশ বা সার্জেন্টের থাকা খুবই দরকারি ছিল। আর যে জিনিসটি লক্ষ্য করতে পারছি যে অনেক বড় বড় কার্গো যে বাসগুলো রয়েছে তাদের আসলে এই মুহূর্তে দিক দিয়ে যাওয়াটা উচিত না, তবে তারা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে একটি পথ বন্ধ, তবুও তারা এই রোড দিয়ে যাতায়াত করছে, যার কারণে আমরা অনেক বেশি যানজটের সম্মুখীন হচ্ছে আমাদের কক্সবাজারবাসী। আর সবচেয়ে বেশি যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে হাসপাতালে আসা রোগী এবং রোগীর স্বজনরা। আসলে কোনো ধরনের
মমর্ষ ব্যক্তি বা যাদের অনেক বেশি দরকারি কোনো কাজ রয়েছে তারা আসলে সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না, এত বেশি জ্যাম। তো আমরা যদি দেখি এখনো পুরো সদর হাসপাতালের সামনের রোডে এখনো পুরোপুরি স্থবির হয়ে রয়েছে, কোনো গাড়ি আসলে এখানে নড়াচড়া করতেই পারছে না, এমন একটি অবস্থা। তো আমরা যদি একটু আপনাদের সামনের দিকে দেখাতে চাই, আসলে এই জামটি শুরু হয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে কক্সবাজার সদর হাসপাতাল এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে কক্সবাজার শহরের জল্লার দোকান পর্যন্ত এই যানজটটি আসলে লেগে রয়েছে। আমরা আসলে অ্যাম্বুলেন্সের সাইরেনও শুনতে পাচ্ছি, কিন্তু আসলে এখানে তাদেরও কিছু করার নেই, তাদেরও জ্যামের মধ্যে বসে থাকতে হয়েছে। তো আমরা যদি একটু সদর হাসপাতালের দিকে দেখি তাহলে দেখতে পারবো সব গাড়িগুলো এইভাবে স্থবির আকারে রয়েছে, কোনো ধরনের নড়াচড়া নেই। আমরা যে এখানে সবসময় সিএনজিতে দাঁড়িয়ে থাকতে দেখতাম, এসে সকল কোনো সিএনজিও এখানে দাঁড়িয়ে নেই মুহূর্তে। একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, আসলে অ্যাম্বুলেন্সটিও আসলে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের এনজিওর গাড়ি এবং অ্যাম্বুলেন্স এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তারা আসলে রোগীদের পরিবহন করছে কিন্তু আসলে তারা যেতে পারছে না। ভাই আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। কোথা থেকে জামটা আসলে শুরু হয়েছে? আর আপনাদের তো অনেক রোগী থাকতে পারে ইমার্জেন্সি, তাদের তো অনেক সমস্যা হতে পারে। এখন তো অনেক সমস্যা হবে, ইমার্জেন্সি গাড়ি প্রয়োজন বেশি, এখন কি করবো জ্যামে পড়ে গেছে। আচ্ছা, এরকম জ্যাম কি আগে দেখেছেন? দেখিনি, এত ভয়াবহ জ্যাম আগে দেখেনি। তো আমরা একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে জিজ্ঞেস করেছি, তিনি যেটা বলছেন, তিনি শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক অ্যান্ড কমিউনিটি হাসপাতাল থেকে এসেছেন। আর এখানে তবু আমরা দেখতে পাচ্ছি অনেক ট্রাক এবং সিএনজি এবং টমটম, এরা এক লাইনে দাঁড়িয়ে আছে। তো তিনি যে বিষয়টি বলছিলেন যে ইমার্জেন্সি গাড়ি হওয়া সত্ত্বেও তারা কিন্তু একদমই নড়াচড়া করতে পারছেন না। আমরা আসলে যদি দেখি আরেকটা কার্গো দেখতে পাচ্ছি যে সামনে থেকে আসতেছে, তারা আসলে এই রোডটি এই মুহূর্তে ব্যবহার করা কি তাদের জন্য কতটুকু যথোপযুক্ত হচ্ছে আমরা সেটি বুঝতে পারছি না। আসলে এত এই বড় বড় কার্গোগুলোর জন্যই আসলে এখানে কক্সবাজার শহরে এভাবে ট্রাফিক জ্যাম হয়ে থাকে। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অনেক বড় কার্গো, আবার যখন এই কার্গোটি আমাদের এই তিন রাস্তার মোড়ে গিয়ে পৌঁছাবে তখন আরও অনেক বেশি ভয়াবহ জ্যামের সৃষ্টি হবে। তো আমরা আসলে আশা করব এরকম যখন আমাদের ব্যস্ততম যখন এই রাস্তাটি যখন অনেক বেশি ব্যস্ততম থাকে তখন আসলে এত বড় ধরনের কার্গোগুলোকে এখানে না আসাটাই উচিত। তো আমি সাদ ইবনে রহিম, সিসিএন, কক্সবাজার।